দ্বিতীয় দফায় দেশব্যাপী বিএনপি ডাকা 48 ঘন্টা অবরোধ সমর্থনে বরিশালে পৃথক বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্র দল ও শ্রমিক দল। তবে অবরোধ কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি বরিশালে। নগরীতে মোটরসাইকেল মহড়া দিয়েছে আওয়ামী লীগ। স্থানীয় এবং দূরপাল্লা রুটে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক। আজ রবিবার সকাল 7:30টায় নগরীর নথুল্লাবাদ কাজীপাড়া সিএনবি রোডে বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্র দল। এ সময় ঘটনাস্থলে পুলিশ এসে পড়ায় মিছিলটি বন্ধ হয়ে যায়। এর আগে সকাল 6টায় নগরীর বাঁধ রোড মেরিনক শপের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর শ্রমিক দল। অবরোধ কর্মসূচি সফল করতে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে তারা। এদিকে সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল মহড়া দিয়েছে আওয়ামী লীগ। সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশব্যাপী বিএনপির অবরোধ কর্মসূচি বরিশালে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে নগরীর দোকানপাট খুলতে শুরু করেছে। নগরীর অভ্যন্তরে ছোটখাটো যানবাহন চলাচল করছে। নগরীর মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে যাত্রীবাহী বাস চলাচল করছে, তবে যাত্রী সংকট। অপরদিকে বরিশাল থেকে নদীপথে সকল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এই যে বাইরে দেখতে